তখনও দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম যে তর্জনীর ইশারায় একটি স্বাধীনতা কামী জাতি ঝাঁপিয়ে পড়ে সম্মুখ সমরে ছিনিয়ে আনে লাল সবুজের পতাকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আর মুজিব জন্মশত বর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি নরসিংদীবাসীর বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক তথ্যচিত্র নির্মাণে নরসিংদী ডট টিভি ১৯৭১ সালের ৭ মার্চে সকল শ্রেণী পেশার মানুষ সমবেত হয়েছিল ঢাকার রেসকোর্স ময়দানে অপেক্ষা নেতার জন্য নেতার দিক নির্দেশনার জন্য অবশেষে নেতা মঞ্চে আসলেন বাংলার মানুষের প্রতি পশ্চিম পাকিস্তানের অন্যায় নিপীড়নের চিত্র তুলে ধরলেন এবং অন্যায়ের প্রতিবাদে নির্দেশ দিলেন সর্বশেষে বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ বাঙালি হৃদয়ে স্থান করে নিয়েছে ইউনেস্কো উক্ত ভাষণকে ঐতিহাসিক ভাষণের স্বীকৃতি দেওয়ার পর থেকে এই ভাষণ এখন সারা বিশ্বের সবার তারই উচ্চকিত তর্জনীর সদৃশ্য এই মোরাল ৭ মার্চের সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক নরসিংদীতে ৭ মার্চের সেই ভাষণে অনুপ্রাণিত হয়ে দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক নরসিংদীতে মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুলের উদ্যোগে ঢাকা সিলেট মহাসড়কের উপরে নরসিংদী শহরের প্রবেশ মুখে শাহী প্রতাপ মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজদীপ্ত তর্জনী নিয়ে নির্মিত ভাস্কর্যটি আপনি কোন প্রেরণা থেকে এই ভাস্কর্যটা স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন ধন্যবাদ আপনাকে আমরা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আমার প্রয়াত বড় ভাই জনবন্ধু লোকমান হোসেন একজন জনপ্রিয় মেয়র ছিলেন নরসিংদীর আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করি এবং বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের পরবর্তী প্রজন্ম বিশেষ করে নরসিংদীর মানুষ বিশেষ বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমার এই মুক্তির ডাক ভাস্কর্য নির্মাণ করা আমার হাত দিয়ে বাংলাদেশে প্রথম সর্বোচ্চ বঙ্গবন্ধুর তর্জনী যে তর্জনীর ইশারায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা একটি দেশ পেয়েছি সেই তর্জনীর ভাস্কর্য নরসিংদীতে প্রথম আমার মাধ্যমে তৈরি হয়েছে তাই আমি গর্ববোধ করছি আর আমি বিশ্বাস করি যে উদ্দেশ্য নিয়ে আমি এই কাজটি করেছি সে উদ্দেশ্য সফল হবে আর নরসিংদীতে আগামী নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই 5টি আসন আমরা ধরে রাখতে পারবো আর এই 5টি আসন ধরে রাখার জন্য এই মুক্তির ডাক এই তর্জনী ভাস্কর্য একটি ভূমিকা রাখবে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক ছাত্র ভাস্কর অলি মাহমুদ ভাস্কর্যের নকশা মডেল প্রণয়ন থেকে শুরু করে মূল ভাস্কর্য নির্মাণে সার্বিক কর্ম সম্পাদন করেছেন আমি প্রথমত একজন শিল্পী তার উপরে আমার পরিচয় আমি একজন নরসিংদীর সন্তান ব্যক্তিগতভাবে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি অবশ্যই এটা আমার গর্বের অংশ আমার প্রেরণার অংশ আমি বারবারই একটি কথা বলতে চাই এই কাজটি আমাদের জেলার জন্য একটি ইতিহাস ঐতিহ্যের অংশ হয়ে থাকলো যারা ৭১ ৭ মার্চে যারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শুনতে পারেননি সরাসরি দেখতে পারেননি নতুন প্রজন্মের তারা যদি এখানে এসে দাঁড়ায় তাহলে আমার বিশ্বাস তাদের শরীরে লুম দাঁড়িয়ে যাবে চেতনা বাঙালি আমাদের যে চেতনা আমাদের যে ইতিহাস ঐতিহ্য আছে আমাদের যে একটা শক্তিশালী শিকড় আছে আমাদের যে মুক্তিযুদ্ধের প্রেরণা আছে এই ভাস্কর্যের সামনে এসে যদি কেউ দাঁড়ায় তাহলে আমার বিশ্বাস তারা সে ফিলটুকু পাবে তারা ভাববে যে আমরা সামনাসামনি সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতার সেই ঐতিহাসিক তর্জনীর ইশারায় তিনি যে আমাদের বাঙালি জাতিকে একটি মানে দিশাহারা জাতিকে তিনি যে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই ইশারাটুকু ইঙ্গিতটুকু তারা এখানে এসে দাঁড়ালে খুঁজে পাবে আর পাশাপাশি আমি আবারও
যারা উদ্যোগ নিয়েছেন নরসিংদী পৌরসভা এবং নরসিংদী পৌরসভার মাননীয় মেয়র কামরুজ্জামান কামরুল মহোদয়, তিনি অনেক বড় মনের পরিচয় দিয়েছেন এই কাজটি হাতে নিয়ে, তাকে আমি আবারও সাধুবাদ জানাচ্ছি। তর্জনী ভাস্কর্য হিসাবে বাংলাদেশে এটি প্রথম কোনো তর্জনী ভাস্কর্য, এবং সেই সাথে এটি বঙ্গবন্ধুর আমাদের জাতির পিতার ঐতিহাসিক যে তর্জনীর যে সিম্বল, আপনারা লক্ষ্য করবেন পৃথিবীর প্রায় মহান নেতাদেরই এক একটি নির্দেশনা ছিল। যেমন মহাত্মা গান্ধী, তিনি খালি শরীরে থাকতেন, চাদর পেঁচিয়ে থাকতেন, তারপর আপনার চে গুয়েভারা মাথায় ক্যাপ পরতেন, তেমনই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখনই কথা বলতেন তিনি তার ডান হাতের এই তর্জনী উচ্ছে কথা বলতেন, এটি তার সিম্বল। এবং এই কাজটি আমি করতে পেরেছি, দীর্ঘ 14 মাস সময় লেগেছিল তর্জনীটুকু শুধু মূল শিল্পকর্মটা তৈরি করতে, তারপরে সমগ্র কাজ শেষ করতে প্রায় 2 বছর সময় লেগেছে। এখানে আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, সেই সাথে আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের নরসিংদীর ইতিহাস ঐতিহ্য, আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সব কিছু মিলে এখানে আমরা টেরাকোটার মাধ্যমে সব কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মূল বেদিতে। আর টোটাল ভাস্কর্যটির উচ্চতা বেদি থেকে মূল ভাস্কর্যটি 41 ফিট উচ্চতা, যেটি পৃথিবীর হাত ভাস্কর্যের মধ্যে এখন পর্যন্ত হাত নিয়ে যত ভাস্কর্য হয়েছে সেগুলোর মধ্যে এটি অন্যতম। মুজিববর্ষ আমাদের বাঙালি জাতির জন্য একই নতুন ইতিহাস এবং সংস্কৃতির অংশ জুড়ে দিল, কারণ আমরা বাঙালি জাতি এরকম একটি বর্ষ উদযাপন করতে পেরেছি। সে সাথে আমরা নরসিংদীবাসীকে নরসিংদী পৌরসভার উদ্যোগে এবং নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল সাহেবের উদ্যোগে এটি আমরা নরসিংদীবাসীকে উপহার দিতে পেরেছি, সেজন্য আমরা সবাই খুব আনন্দিত এবং গর্বিত। 41 ফুট উঁচু ভাস্কর্যটি বিশ্বের হাত ভাস্কর্যের মধ্যে উচ্চতার দিক থেকে অন্যতম। ভাস্কর অলি মাহমুদের বিশ্বাস, এই তর্জনের নিচে দাঁড়িয়ে গভীরভাবে উপলব্ধি করলে স্বীয় জাতি ঐতিহ্য আর গৌরবময় সংগ্রামের প্রতিচ্ছবি নিজের মধ্যে ভেসে উঠবে। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছে এই ঐতিহাসিক শিল্পকর্মটি দেখতে। ভাস্কর অলি মাহমুদের সাথে সুর মিলিয়ে বলতে চাই, একটি তর্জনী একটি নির্দেশ, একটি যুদ্ধ, একটি জাতির মুক্তি। এই তর্জনী নতুন প্রজন্মের কাছে একটি নতুন স্বপ্ন। এই তর্জনী এখনো আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শক্তি যোগায়। একটি নরসিংদী.টিভি নির্মাণ।